বিশেষ বিজ্ঞপ্তি আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন ডক্টর প্লাস 65/2 এমবি রোড কলকাতা 51 ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত দেখছেন এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাসের অনুষ্ঠান ডক্টর প্লাসের অনুষ্ঠানে আজকে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তারা সবাই জানেন যে ডক্টর প্লাস মানে আপনাদেরকে সুস্থ এবং সুন্দর রাখার সাথী তো ডক্টর প্লাস যেরকম আপনাদেরকে সুস্থ রাখে আপনাদেরকে সুন্দর রাখে সেরকম ভাবেই তার পথ চলা চলতে থাকবে এবং আজকে ডক্টর প্লাসের পক্ষ থেকে আমরা কিন্তু আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি কনসালটেন্ট মিস্টার সমীর দেকে আমি মিস্টার দেকে স্বাগত জানাবো মিস্টার দে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা রয়েছেন বিষয়টা অবশ্যই বলে দিতে হবে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হবে আলোচনা সেই বিষয় হচ্ছে পিগমেন্টেশন সাধারণত পিগমেন্টেশন মানে যে কোনো ধরনের দাগ ছোপ এবার আমরা হাইপার পিগমেন্টেশন বা কালো দাগ ছোপটাকে মূলত সমস্যা হিসেবে মনে করি তবে অনেকের কিন্তু স্কিনে নানান ধরনের সাদা দাগও হয় বা অন্য সমস্যাও থাকে আমি বলবো সেগুলো নিয়েও আপনাদেরকে চিন্তিত হতে হবে এবং প্রয়োজনে সেখান থেকেও এক্সপার্টদের অ্যাডভাইস এবং পরামর্শ আপনারা কিন্তু ডক্টর কাছে পেতে পারেন তবে ওই যে বললাম কালো দাগ মুখে কালো দাগটা তো আমাদের চিন্তা বাড়িয়ে দেয় আমরা কেউ চাই না সেটা যে কারণেই হোক না কেন সেটা অ্যাক্সিডেন্ট থেকে হোক সেটা ব্রনোর দাগ হোক বা সেটা ফ্রেকলস হোক অথবা অনেকে বলেন মেলাস বাবা মেচেদার সমস্যা চলে এসেছে যেটাই হোক কালো দাগ আমাদের পছন্দ নয় এবার স্কিন ছাড়া কিন্তু শরীরের অন্য অংশেও কালো দাগ হতে পারে অন্য অংশেও পিগমেন্টেশন আতে পারে কোনোটাই আমরা চাই না সেগুলোকে তুলে ফেলার জন্য দূর করার জন্য নানান কিছু করতে থাকি কোনটা ঠিক কোনটা ভুল আমরা সেটা নিয়ে আলোচনা করব সঙ্গে রয়েছেন এক্সপার্ট তিনি বলবেন আর আপনাদের জন্য কিন্তু একটা ছোট প্রতিবেদনও আছে প্রতিবেদনটা আপনারা শুনুন ভালো করে দেখে নিন তারপর আমরা আলোচনা এগিয়ে চলব ফোনে যোগ দিতে পারেন আপনারা নমস্কার আমি ডক্টর রাজদীপ শাহ অ্যাসোসিয়েট প্রফেসর রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমাদের কাছে যে সমস্ত রোগীরা আসে তাদের মধ্যে খুব কমন একটা সিমটমস যা নিয়ে আসে সেটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন মানে কোথায় কোথায় গায়ের মধ্যে ছোপ ছোপ পড়ে যাওয়া কোনো কোনো জায়গায় ফর্সা লোকেদের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় রংটা কালো হয়ে যাচ্ছে হ্যাঁ স্কিন পিগমেন্টেশন যা কম বেশি প্রত্যেকেরই রাতের ঘুম কেড়েছে আপনার আপনিও কি এই সমস্যার সম্মুখীন দিনের পর দিন এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি শত চেষ্টা করেছেন কিন্তু সমাধান পাচ্ছেন না আপনি জানেন কি স্কিন পিগমেন্টেশন কি কি কারণে থাবা বসায় আপনার শরীরে শুনুন হাইপার পিগমেন্টেশন অনেক কারণে হয় অনেক হরমোনজনিত হয় আবার কিছু কিছু আছে যেগুলি দেখতে পাওয়া যায় মহিলাদের ক্ষেত্রে যেমন আমাদের খুব দেখতে পাওয়া যায় একজিলাতে একান্তসিস নিগ্রিকানা হয় বা থাইরয়েডে কিছু রোগে এই সমস্ত সমস্যাগুলি খুব কমন হাইপার পিগমেন্টেশন এই হাইপার পিগমেন্টেশন যে রোগগুলি যেখানে আমার পিগমেন্ট আমাদের যে ত্বকে যে মেলানোসাইটটা আছে সেটা সিক্রেশনটা বেড়ে যায় মেলানিন বেশি তৈরি করে বলে আমাদের পিগমেন্টেশনটা আমাদের দেহে বেশি বাড়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাজদীপ সাহা কি বলছেন যেটা করতে পারি সেটা হচ্ছে ইমিডিয়েটলি কোনো যারা কসমেটিক ডিপার্টমেন্ট কসমেটোলজি যারা আছেন তাদেরকে কোনো ভালো কসমেটিক ডিপার্টমেন্টের জায়গায় গিয়ে চিকিৎসা করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যে সমস্ত জায়গায় পিগমেন্টেশন হয়েছে সেখানে কিছু কিছু আমাদের রেটিনয়েড ক্রিম পাওয়া যায় বিভিন্ন রকমের আমাদের মলম আছে অয়েন্টমেন্ট আছে সেগুলো ইউজ করতে হবে রোজকার জীবনে আমরা এই পিগমেন্টেশন থেকে নিজেকে সুরক্ষিত রাখবো কীভাবে প্রিভেনশনের ক্ষেত্রে অবশ্যই যেটা সান এক্সপোজার সূর্যের লোকের যে রশ্মিটা যেন না পড়ে সেটাকে আমরা অ্যাভয়েড করতে হবে আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি ফুল স্লিভ জামা পরা হাতে ছাতা ইউজ করা মাথায় যাতে আমার ইন ফিউচার রোদটা যেন আমার গায়ে না লাগে এইভাবে আমরা যদি মেনে চলতে পারি যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে সমস্ত পিগমেন্টেশন যেগুলি জমে সেগুলি অনেক ক্ষেত্রে কম হবে ডক্টর সাহার পরামর্শ তো শুনলেন কিন্তু তা অক্ষরে অক্ষরে পালন করবেন কিভাবে সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন এর জন্য আপনার প্রয়োজন সঠিক কেয়ার ও সঠিক প্রতিষ্ঠান ব্যুরো রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক
শুনলেন আপনারা প্রতিবেদন। এবার সরাসরি আলোচনাতে চলে যাব। যেরকম আমরা স্কিন পিগমেন্টেশন নিয়ে কথা বলছিলাম, মিস্টার দি আমাদের সঙ্গে রয়েছেন, স্কিন পিগমেন্টেশন বিভিন্ন ধরনের কালো দাগ, এবং সেই কালো দাগ কেন হয় শরীরে, হলে কি করতে হবে। আমরা প্রথমে যেটা ভাবি যে দাগ হয়েছে মানে কত দ্রুত সেখান থেকে আমরা মুক্তি পাবো, কিন্তু এই দ্রুততা অনেক সময় বিপদ ডেকে নিয়ে আসে। তো সেই জায়গাতে আমরা আলোচনা থাকবো, কেন হয় শরীরে কালো দাগ বিভিন্ন জায়গাতে, আমি আপনার কাছে জানতে চাই। দেখো, এই যে মানে নর্মালি বলবো কালো দাগ মানে যেটাকে বলা আমরা পিগমেন্টেশন বলি, পিগমেন্টেশন হওয়ার কারণ থাকে আমাদের মেলানিন। যদি মেলানিনের মাত্রা আমাদের অতিরিক্ত হাই হয় এক্সপোজার, যেরকম বলা হলো যে ভিটামিন ভি এর মানে যদি মাত্রা অনেক বাড়ে, সেখান থেকেই কিন্তু আমাদের পিগমেন্টেশনগুলো আসার চান্সেস থাকে। এবার পিগমেন্টেশন শুধু যে কালো দাগটাকেই পিগমেন্টেশন বলা হচ্ছে সেটাই কিন্তু নয়। পিগমেন্ট কথাটা মানে হলো আমরা যেটা স্কিন কালার থেকে ডিসকালার করা, মানে হয় আরও কালো করে দেওয়া নাহলে আরও অনেক সাদা করে দেওয়া, যেটা দুটোই আমরা কেউ চাই না, সেরকম কিছু পিগমেন্টেশন। এবং সেটা কিছু ক্ষেত্রে সান এক্সপোজার থেকে হয়, কিছু ক্ষেত্রে ব্লাড ক্লটিং থেকে হয়, কারণ ওই যে অনেক সময় অনেক জায়গায় কেটে গিয়ে সেই জায়গায় একটা ব্ল্যাক স্পট পড়ে, সেখান থেকে হয়। অনেক সময় কোনো কিছুর মানে জামসের থেকে একটা মানে স্পট পড়ে যায়, সেটাও কিন্তু হয়। অ্যাকনের ব্রণ যেগুলো, সেটাও তো ফাঙ্গাল টাইপ অফ জামস, সেগুলোর থেকে কিন্তু অনেক সময় হয়। তো পিগমেন্টেশন একটা নাম, যে নামটা আমাদের আমরা দিয়েছি আমাদের মানে সায়েন্টিফিক ওয়েতে দেওয়া স্কিনের জন্য, স্কিনের কালো স্পটটাকে। এই পিগমেন্টেশন বিভিন্ন রকমের হয়, পিগমেন্টেশন কিন্তু এক রকমের হয় না। আমরা দুটো নাম জানি, হাইপার এবং হাইপো। হাইপার মানে হলো আমরা যেটাকে বলি আরও কালো করে দেওয়া, হাইপো মানে যেটা আরও বেশি সাদা করে দেওয়া। এটা জাস্ট একটা ন্যাচারাল, কিন্তু এই যে পিগমেন্টেশনের ভাগ, এগুলোর মধ্যে অনেক রকম পিগমেন্টেশন হয়। লাইক ম্যালাজমাকে একটা পিগমেন্টেশন বলি আমরা, ফেকেলস কে একটা পিগমেন্টেশন বলি, বনোর থেকে একটা দাগকেও পিগমেন্টেশন বলি। মানুষের অ্যালার্জিক্যাল যদি স্কিন হয়, দেখবেন অনেকে সেন্সিটিভ স্কিন হয়, যাদের প্রচণ্ড পরিমাণে অ্যালার্জিক্যাল স্কিন থাকে, যারা মাথায় কালার করতে পারেন না বা কালার করে জানেন না, কালার থেকে কিন্তু স্কিন পিগমেন্টেশন হয়, মানে একটা লম্বা কালো দাগ নেবে আসছে। এই যে অনেকের ইন্টারনালি কিছু ইস্যু থাকলে, যে লাইক থাইরয়েড, যদি থাইরয়েডের মাত্রা অনেক হাই থাকে, এবং লিভার, যদি লিভার ফাংশন প্রবলেম হয়, লিভার LFT যদি ঠিক না থাকে, সেখান থেকেও কিছু পিগমেন্টেশন আসে আমাদের বডিতে। যেরকম দুটো হাতের মানে এরকম জায়গাতে আসে, হাতের এই জায়গাতে আসে, পিঠে আসে, মুখে আসে। তো পিগমেন্টেশনের ভাগ অনেক, ট্রিটমেন্টও অনেক রকমভাবে করা যাবে। কিছু পিগমেন্টেশন 100% কিওর করা সম্ভব, কিছু পিগমেন্টেশন মানে 100% কিওরেবল সম্ভব নয়, বাট একটা লেভেল অফ দি ম্যানেজেবল ডেফিনেটলি সম্ভব। বেশ, যেরকম আপনি বললেন সত্যি মানে স্কিনে দু ধরনের পিগমেন্টেশনই হয়, কিন্তু ওই যে বললাম আমাদের প্রধান চিন্তা থাকে স্কিনে কালো দাগ নিয়ে, এবার সেটাও তো নানান কারণে হয়। আপনি মেলাজমার কথাও বলেছেন, ফ্রেকলসের কথাও বলেছেন, সান ট্যান বা সান বার্ন সেটাও একটা ধরনের পিগমেন্টেশন। অনেকের একটা প্রবণতা থাকে, সেটা হচ্ছে বিভিন্ন কারণে, হয়তো কোনো কারণে কেটে গিয়েছিলো, ছড়ে গিয়েছিলো, সেখান থেকে কালো দাগ থেকে যায়, অ্যাক্সিডেন্টাল মার্ক, বার্ন মার্ক থাকে অনেকের শরীরে, সেটাও পিগমেন্টেশন। তো বিভিন্ন ক্ষেত্রে তো এর পদ্ধতিগুলোও আলাদা, সেই পিগমেন্টেশন একদমই তাই আলাদা, সেই জায়গাটাতে যাও। কারণ আলাদা আলাদা এই কারণে বলবো, কারণ যেগুলো ধরুন আমাদের সম্ভব 100% কিওরেবল করা, সেটা যদি আমরা প্রপারলি ঠিকঠাক টাইমে পাই যে হ্যাঁ এটার জন্য আমি এসেছি, এটা আমি কীভাবে কিওর করব, তো সেটা আমরা ডেফিনেটলি কিওর করতে পারি। লাইক ফ্রেকলস, যদি আমরা ফ্রেকলস বলি, দেখবেন মুখের মধ্যে ছোটো ছোটো সর্ষে দানার মতন ফ্রেকলস কিছু হয়, যেটা স্টার্টিংয়েতেই যে দু চারটে ধরা পড়ে, সেটাকে যদি সেই সময় আমরা কিওর করতে পারি এবং তার থেরাপি করতে পারি। শুধু কিওর মিন্স নর্মাল বাড়িতে সানস্ক্রিন লাগালাম, ফেস ওয়াশ করলাম, তা নয়, এগুলো আসতেই পারে। এগুলো আর যদি আমাদের হিউম্যান বডিতে যদি এটা আসে কোনোভাবে স্কিনের মধ্যে, তাহলে সেটাকে ইমিডিয়েটলি তার একটা প্রিকরেশান নিতে হবে, কী করলে বেটার হতে পারে। তার জন্য ইমিডিয়েটলি প্রিকরেশান মিন্স এটা নয় যে এক্সপেরিমেন্ট, ইমিডিয়েটলি প্রিকরেশান মানে হলো আপনাকে এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে আপনি সঠিক সমাধান পাবেন, সঠিক কনসালটেন্ট পাবেন, যে আপনার স্কিনটাকে দেখে একদম সঠিকভাবে একটা পরামর্শ দিতে পারবে যে আপনি এইটা মাখুন বা এই ট্রিটমেন্টটা করুন। এই যে ফেকলসের কথা বলছি, ফেকলসের একটা লেজার থেরাপি হয়, কিছু পিলিং থেরাপি হয়, যে থেরাপি দ্বারা আমরা মানে ফেকলসটাকে পুরোপুরি রিকভারি করা সম্ভব হয়, মানে লাইক 98% 99% কিওরেবল সম্ভব হয়। আবার যদি ওটাকে কেউ কিওর না করে, দিনের পর দিন বাড়তে দিতে থাকে, একটা সময় গিয়ে সেটা একটা একত্রে মানে একত্র হয়ে একটা চাকে জমাত বাঁধে, এবং সেটাকে তখন কিন্তু আমরা বলে থাকি ম্যালাজমা। এবং ম্যালাজমা ইজ নট কিওরেবল 100%, এটা আমরা সবসময় বলি। তাই ম্যালাজমা হওয়ার আগেই আমাদেরকে এই পিগমেন্টেশনগুলো নিয়ে ভাবতে হবে যে কী টাইপের পিগমেন্টেশন আমার হয়েছে, সেইভাবে এসে কনসাল্ট করতে হবে। কনসাল্ট করলে বিভিন্ন রকম থেরাপি রয়েছে বিভিন্ন রকম ট্রিটমেন্টের জন্য, সেইভাবে ট্রিটমেন্ট হবে এবং সেইভাবে আপনারা ভালো হতে পারবেন। দেখুন, আমি একটা কথা বলবো, আপনারা অনেকে তো অনুষ্ঠান দেখছেন এবং আপনারা অনেকে ফোনও করবেন,
তো ফোন করবেন যারা তাদেরকে একটা কথা বলার, দেখুন আমরা আজকে পিগমেন্টেশন নিয়ে কথা বলছি, তার মানে এমনটা না যে শুধু পিগমেন্টেশনই আপনারা ফোন করতে পারেন। স্কিনে আরও হাজারটা সমস্যা হয়, চুলের হাজারো সমস্যা হয়, সেগুলো নিয়ে আপনারা ফোন করতে পারেন, কারণ ডক্টর প্লাস একটা পরিপূর্ণ অ্যাসথেটিক ক্লিনিক যেখানে সমস্ত ধরনের এই সমস্যাগুলোর থেরাপি আপনারা আপনাদের সাধ্যের মধ্যে পেয়ে যাচ্ছেন। এখন কে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে? হ্যালো। হ্যালো ম্যাম, আমি সুব্রত প্রামাণিক বলছি। বলুন, কোথা থেকে ফোন করছেন? ডায়মন্ড হারবার রোড। আচ্ছা, কি প্রশ্ন আছে? ম্যাম, আমার বয়স 15, কিন্তু আমার খালি মুখে পিম্পল এসব বার হচ্ছে, খুব বার হচ্ছে ম্যাম। আচ্ছা, বয়স 15 কিন্তু মুখে পিম্পলস এসব বার হচ্ছে। মাথায় ড্যান্ড্রাফ আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ড্যান্ড্রাফ আছে। মাথায় ড্যান্ড্রাফ আছে এবং মাথায় কি অয়েল লাগানো হয়? তেল তেল বেশি লাগাই না স্যার, তেল আমি মাথায় একদমই লাগাই না। মানে তেল লাগাও না তো? আচ্ছা, জল কতটা খাও? জল দিনে এই একটু আধটু খাই। একটু আধটু মানে 1 লিটার? 1 লিটার অত খাই না, একটু আধটু। 1 লিটার জল খাও না? বয়স কত? 15। তুমি শুনতে থাকো টিভির ভলিউম দিয়ে। এবার 1 লিটারও জল খায় না? প্রথমত দেখো তোমার কোশ্চেনের উত্তর, মানে আমি না অন্য সব যারা মানে শুনলে প্রোগ্রাম তারা সবাই দিতে পারবে, কারণ আমরা জানি যে যে খাওয়া দাওয়া আমরা খাই সেটা যদি প্রপার ডাইজেস্ট করতে হয় আমাদের পর্যাপ্ত পরিমাণ ওয়াটার ইনটেক করতে হবে। যদি সেটা না করি, যে মানে বর্জ্য পদার্থ যেটা মানে আমাদের দরকার নেই যেটা বেরিয়ে যাওয়ার, সেটা কিন্তু তোমার পেট থেকে বেরোবে না, সেখানেই কিন্তু জাম তৈরি হবে, জামস থেকে ইনফেকশন তৈরি হবে, সেখান থেকেই কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হবে। আগে এটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করবে, ক্লিয়ার করতে পারলে দেখবে এই যে যদি ক্লিয়ার না হয় সেগুলি তোমার মুখের থেকে সেভাবে বেরোবে, মানে আমরা বলি না ওটা একটা জামস যেটা তোমার মুখ থেকে বেরোচ্ছে, মনোর সাহায্যে সেই নোংরাটা বেরোনোর চেষ্টা করছে এবং সেটা আস্তে আস্তে স্প্রেড করছে। মাথায় ড্যান্ড্রাফ আছে, সেই ড্যান্ড্রাফটাকে পুরো ক্লিয়ার করতে হবে ফার্স্ট অফ অল। তারপরে তোমার যে মানে কন্ডিশন তুমি বললে, মিনিমাম 3 লিটার জল রেগুলার খেতে হবে, খাদ্য খাওয়ার যেটাই তুমি খাও না কেন তার সাথে। এখন অনেক বয়স কম, এখন থেকে একটু বেশি করে শাক সবজি খাওয়া স্টার্ট করো, ঠিকঠাকভাবে সারাদিনে যেরকম বললাম 3 লিটার জল এখন খাওয়া স্টার্ট করো। এবং যদি মনে হয় ডক্টর প্লাসে দেখাবো একবার, ডক্টর প্লাসে কিন্তু থেরাপি রয়েছে যেটা তোমাকে ভেতর থেকে সারাবে, কিন্তু তার সাথে সাথে এই গাইডলাইনগুলো তুমি তখন এলেও তোমাকে আমরা বলবো। ওভার ফোনে বলছি মানে এটা নয় যে পরে আর বলবো না, পরেও একই কথা বলবো, তুমি এখন থেকে এটা স্টার্ট করে দাও এবং যখন পারবে ডক্টর প্লাসে যোগাযোগ করো, করে চলে এসো একদিনকে, ট্রিটমেন্ট করাও, ড্যান্ড্রাফ কন্ট্রোলটা মেনলি ট্রিটমেন্ট করাও। ড্যান্ড্রাফটা ক্লিয়ার হলে মুখের র্যাশ বোন অটোমেটিক্যালি কন্ট্রোলে আসবে, দেখবে ওভারঅল ভালো থাকবে। দেখো অ্যাডোলেন্স পিরিয়ডে অনেকেরই পিম্পলসের সমস্যা হয় এবং সেখান থেকে যে ভুলটা তারা ম্যাক্সিমাম সময় করে, মিস্টার দে বহুবার অনুষ্ঠানে বলেছেন যে আমরা হাত লাগিয়ে ফেলি, খুঁটে দিই, তার জন্য দাগ তৈরি হয়ে যায়। তো সেই দাগগুলো থেকে আবার বেরিয়ে আসার জন্য আমাদেরকে আবার নতুন করে ব্যবস্থা নিতে হয়। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে সচেতন থাকতে হবে, যেখানে প্রয়োজন সেখানে কিন্তু এক্সপার্টদের পরামর্শ নিতে হবে। এক্সপার্টরা মানে এখানে ডক্টর প্লাসের এক্সপার্টরা রয়েছেন, তারা আপনাদেরকে সম্পূর্ণ ধরনের পরিষেবা দিতে পুরোপুরি তৈরি। তার জন্য সপ্তাহে 7 দিনই ডক্টর প্লাস খোলা রয়েছে, আর জেলাতেও কিন্তু ডক্টর প্লাসের এক্সপার্টরা প্রত্যেক মাসে নিয়ম করে পৌঁছে যাচ্ছেন, বিভিন্ন জেলায় চেম্বার রয়েছে। আমি চেম্বারগুলো একবার মনে করিয়ে দিই, একেবারে শুরুতে আমি বলবো বর্ধমানের কথা, বর্ধমানের পর চলে যেতে হবে আসানসোল চেম্বারে, দুর্গাপুর চেম্বার, বোলপুরে রয়েছে ডক্টর প্লাসের চেম্বার। আপনারা প্রত্যেক মাসে নিয়ম করে বহরমপুর, কৃষ্ণনগর, খড়গপুরে ডক্টর প্লাসকে পেয়ে যান এবং পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি আর মালদায়। আর তার পাশাপাশি আমি বলবো ডক্টর প্লাসের এক্সপার্টরা কিন্তু প্রত্যেক মাসে নিয়ম করে আগরতলাতেও চলে যাচ্ছেন, অতএব এই প্রত্যেকটা জায়গায় আপনারা এক্সপার্টদেরকে পাচ্ছেন। আর বিরাটিতে ডক্টর প্লাস তো রয়েইছে। যেখানে সমস্যা মনে হচ্ছে, একটা বিষয় আমি একটুখানি ক্লিয়ার করতে চাইবো, কারণ অনেকে ভাবেন যে এরকম একটা জায়গায় যাচ্ছি মানে বোধ হয় অনেক টাকার ধাক্কা, প্রচুর খরচ, আমি সাধারণ পিম্পলসের জন্য সেখানে কেন যাব? তা আমি এটা মিস্টার দি আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো যে সাধারণ পিম্পলসের জন্য প্রচুর খরচ ভেবে আমি ডক্টর প্লাসে এলাম না, এমন একটা কিছু ব্যবহার করলাম যাতে পিম্পলস আমার গেল না, দাগও হয়ে গেল এবং পরবর্তী সময় দেখা গেল সেটা তুলতে আমার আরো অনেক বেশি টাকা খরচ হলো, কোনটা সুবিধাজনক? মেইনলি টাকার থেকে বড় কথা নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট। ধরুন মানে ডক্টর প্লাসে যাবো না, ডক্টর প্লাসে যদি আসা হয়, ডক্টর প্লাসের যে খরচাটা, মানে খরচা তো এইভাবে ডিসকাস করা সম্ভব নয় যে কার কিরকম খরচা হবে, তাও বলবো যদি যে খরচাটা আপনাদের জন্য হবে, ধরুন যার যেরকম লাগবে, আপনারা যদি সারা বছর যে প্রোডাক্ট ইউজ করেন এবং দীর্ঘদিন করেন বাজার চলতি প্রোডাক্ট করার পরেও অ্যাসাস কোনো রেজাল্ট আপনারা পান না এবং আরও ডিটোরেট করেন, সেইগুলো যদি কম্পেয়ার করেন দেখবেন ডক্টর প্লাসের খরচাটা কোনো খরচা নয় আপনাদের কাছে এবং সেটা পার্মানেন্ট সলিউশন। মানে এটা আপনাকে একবার বা 5 বার বা 6 বার যে ট্রিটমেন্টটা কন্টিনিউ প্যাকেজ একটা থাকবে, একটা কোর্স থাকবে, কোর্স কমপ্লিট করার পর আপনি কী ইউজ করবেন সব জানবেন, যেগুলোর ক্ষেত্রে আপনাকে ফিউচারে কখনো আর
এই ট্রিটমেন্টগুলোতে ফিরে আসতে হবে না যেগুলোর জন্য আপনি সমস্যা ভুগছেন। ঠিক কথা। কে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি পম্পা দাস বলছি, আলিপুর থেকে। কোথা থেকে? আলিপুর। আলিপুর, আলিপুর। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? চোখটার তলায় পাফিনেস রয়েছে বলছেন, তাই তো? ফুলে আছে এবং সেটা কি হেরিডিটি ওয়াইজ আছে আপনাদের ফ্যামিলি? কারণ নেই, কারণ নেই, কারণ নেই। আপনার থেকে আপনার এমনি কোলেস্ট্রল চেক করেছেন কখনো? না। কি চেক করব? আপনার কোলেস্ট্রলের সমস্যা আছে? না। কোলেস্ট্রল বা আপনি কি ফ্যাটি? না, আমি একদম রোগা। একদম রোগা? সেখান থেকে কিন্তু আপনার চোখের তলায় পাফিনেসটা রয়েছে, তাই তো? ঠিক আছে, আপনি শুনুন, টিভি ভলিউম দিয়ে বলি। নর্মালি দেখুন, এই যে এইটা একটা সমস্যা ডেফিনেটলি, যেটা 100% কিউরেবল উইদাউট সার্জারি হয় না। ডক্টর বলেছে যে থেরাপিগুলো হয় সেগুলো দ্বারা কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। অনেক সময় কী হয়, ফোলাটা একটা জড়ো হয়ে যায়। একটা এজ হয়েছে 60 এজ, মানে ওভারঅল একটা কিন্তু স্যাক স্যাক করছে স্কিনটা। যদি স্কিনটাকে কোনোভাবে একটু টান করে দেওয়া যায়, ধরুন আপনার ভুরুটা তুলে দেওয়া যায়, দুটো চোখের সাইডে যে লাইনগুলো সেগুলো টান করে দেওয়া যায়, নাকটাকে একটু সার্ফ করে দেওয়া যায়, তাহলে অন্তত ওই ফোলাটা দেখবেন অনেকটা আন্ডার কন্ট্রোলে থাকে এবং তার সাথে সাথে ট্রিটমেন্ট এবং কিছু মেডিসিন থাকে যেগুলোর দ্বারা ওগুলোকে কন্ট্রোল করা সম্ভব হয়। আপনি দেরি না করে আলিপুর থেকে বলছেন, মানে কলকাতা আলিপুর, তাই তো? তো আলিপুর থেকে আপনাকে বিরাটি আসতে হবে। একটু কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করান, যেদিন সম্ভব হবে আপনি আসুন, এখানে দেখান, এটা ট্রিটমেন্ট রয়েছে, আপনি সুন্দরভাবে রিকভারি করতে পারবেন। এবং শুধু নট পাফিনেস, আপনি ওভারঅল যে স্কিনের একটা এজিং প্রবলেম যেটা থাকে, এজিংটাকে কন্ট্রোল করা, মানে রিঙ্কলস থেকে শুরু করে লোয়ার ফেসটাকে লিফটিং করা থেকে শুরু করে সব কিছু করাতে পারবেন ডক্টর বসের হাত ধরে। উনি পাফিনেসের কথা বললেন, আমি পাফিনেসের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আপনার কাছে যাবো, সেটাও কাইন্ড অফ পিগমেন্টেশন, যেটা হচ্ছে ডার্ক সার্কেলের সমস্যা। ডার্ক সার্কেল যাদের থাকে তারা জানেন যে এটা কতটা কঠিন একটা জিনিস, কারণ এখান থেকে বেরোনো খুব কঠিন, খুবই কঠিন। ডার্ক সার্কেল কিছুতে যেতে চায় না। যেরকম ডার্ক সার্কেল বেরোনো খুবই কঠিন, কিন্তু তৈরি করাটা খুবই সহজ। কারণ হলো ভীষণ সহজ, এখনকার দিনে আমাদের রাত জেগে পড়াশোনা, রাত জেগে মোবাইল ঘাটা, রাত জেগে চ্যাট করা, রাত দুটো আড়াইটে তিনটে, অনেক অনেকের নাইট ডিউটি, তো ওভারঅল এইসবগুলো যদি দেখি, এগুলোতে আমাদের ঘুমের অভাব হয়। এবং ঘুমের অভাব হলে দেখবেন সবার আগে আমাদের না চোখের উপরে এফেক্ট পড়ে, চোখটা যেন কোথাও বন্ধ হয়ে যাচ্ছে, টায়ার্ডনেসটা যেন চোখের মধ্যেই সবাই বুঝতে পারে, যে চোখটা দেখলে বুঝতে পারে যে আপনি টায়ার্ড। তো সেখানে দাঁড়িয়ে কিছু পিগমেন্ট তৈরি হয়, যার ফলে সেই সার্কেলটায় আপনার ব্ল্যাক লাগে। এবং দেখবেন অনেকের ডার্ক সার্কেল পরেনি, চোখটা কোঠরে ঢুকে গেছে, মানে গর্তে ঢুকে গেছে, কিন্তু গর্তে ঢুকে যাওয়াতে কী হয়েছে, যে একটা ছায়া, সেই ছায়াটাতে আপনার মনে হচ্ছে চোখটা কালো লাগছে। তো যেটাই হোক না কেন, বাটেবার এই দুটোরই ট্রিটমেন্ট ডক্টর প্লাসে রয়েছে। আন্ডার এই ডার্ক সার্কেলের জন্য কিছু থেরাপি রয়েছে, যে থেরাপি দ্বারা ডার্ক সার্কেলটাকে পুরোপুরি রিকভারি করে দেওয়া যেতে পারে। এবং ফিউচারে যাতে না হয়, তার জন্য কী আন্ডার এই ক্রিম লাগালে স্কিনটা ভালো, যেহেতু খুব সেন্সিটিভ এরিয়া, সেখানে আমি নর্মাল যে গালে লাগাই সেটা আমি চোখে লাগাতে পারি না, অনেক কিছু ভেবে আমাকে ইউজ করতে হবে। তো সেই জায়গাটার জন্য পার্টিকুলার কী ইউজ করতে হবে সেটা ডক্টর প্লাস সাজেস্ট করতে পারবে, এবং সেইভাবে ট্রিটমেন্ট করালে, ট্রিটমেন্ট করে যদি এগুলো করে দেওয়া যায়, তাহলে আন্ডারে ডার্ক সার্কেলটা থেকেও সে কিন্তু মানে বেশিরভাগটাই মানে হ্যাপি থাকতে পারবে। বেশ, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি সীমা চক্রবর্তী বলছি। কোথা থেকে ফোন করছেন? বলুন, কি প্রশ্ন আছে? হ্যাঁ বলছি যে আমার পেটের তো খুবই প্রবলেম আছে এবং চোখের তলায় এত ব্ল্যাক সার্কেল হয়ে গেছে, মুখ এতই মানে ভর্তি হয়ে গেছে, মুখটাই একদম আপনার স্কিনে কোনো অ্যালার্জিক্যাল প্রবলেম আছে? মুখে মুখে কি মেচেদার দাগ আছে? আচ্ছা, ঠিক আছে, শুনুন,
আমি বলে দিচ্ছি টিভির মানে টিভির ভলিউম দিয়ে শুনুন। হ্যাঁ আপনি ফোনটা রেখে দিয়ে শুনুন। প্রথমত বলবো চোখের ডার্ক সার্কেলটা জন্য গ্যাস হচ্ছে এরকম নয়, গ্যাস হচ্ছে বলে চোখের ডার্ক সার্কেল হচ্ছে এটা হতে পারে। চা খান সেটাই গ্যাস হয়ে যাচ্ছে, তার মানে আপনার প্রপারলি খাদ্য খাওয়া ডাইজেস্ট হচ্ছে না, তার জন্য আপনাকে ইন্টারনালি থেরাপি দরকার। এবং এক্সটার্নালি থেরাপি কি আছে, ডার্ক সার্কেল, ডার্ক সার্কেলের জন্য ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট আছে ডক্টর প্লাসে। ইন্টারনালি যে আপনার যাতে ডাইজেস্ট মানে লেভেলটাকে হাই করা যায় তার জন্য ডক্টর প্লাসে আয়ুর্বেদা রিপারমেন্ট রয়েছে। তো আপনি দুটো রিপারমেন্টই একসাথে দেখাতে পারবেন। একটু আপনার দমদম থেকে বিড়াটি কিন্তু খুব কাছে, আপনি দেরি না করে একটা কল করুন এক্ষুনি। দেখুন মাঝে মাঝে ডান দিকে দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা কল করুন, করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন যে আমি আয়ুর্বেদাতে পেটের জন্য দেখাবো এবং স্ক্রিনে দেখাবো আমি চোখটা। ওভারঅল দুটো অ্যাপয়েন্টমেন্ট একসাথে করিয়ে সেম ডেতে আপনি এসে দেখাতে পারবেন। আর একজন আছেন ফোনে, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। একই রকম ভাবে রয়েছে, শক্ত শক্ত হয়ে রয়েছে তো? আমি বলে দিচ্ছি কি করতে হবে এটার জন্য। আপনি ফোনটা রেখে দিয়ে শুনতে থাকুন বা তুমি বলছো। ফার্স্ট অফ অল বলবো যে একটা ফটো ক্লোজলি তুলে ডক্টর প্লাসের হোয়াটসঅ্যাপে সেন্ড করতে। দ্বিতীয়ত এটা হলো টাইপ অফ ভাইরাল ওয়ার্ডস, যেটা ভেতরে একটা গ্ল্যান্ড নিয়ে তৈরি হয়ে আছে, যেখানে যদি যদি কোনো রকম ট্রিটমেন্ট না করা হয় ওটাকে বের করা যাবে না। আপনি শুধু মেডিসিনের দ্বারা কমাতে চাইছেন, দ্যাট ইজ নট পসিবল, ওটা কখনোই সম্ভব হবে না। কিন্তু সার্জারিও করতে হবে না, সার্জারি মানে তো কাটা ছেঁড়া, সেটাও নয়। ডক্টর প্লাসে কিছু লেজার থেরাপি আছে যেটা আপনাকে একদম পেনলেস, একটুও ব্যথা পাবেন না, কিন্তু জায়গাটার থেকে পুরো যে পাসটা আছে ওটাকে বের করে নিয়ে আসবে উইদাউট সার্জারি। তো আপনি যদি চান বীরভূম থেকে ডক্টর প্লাসে দেখাতেই পারবেন, বীরভূম থেকে বোলপুর কাছে হবে, বোলপুর বা দুর্গাপুর বা বর্ধমান যেটা কাছে হবে একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করিয়ে চলে আসুন, দেখান, দেখবেন এটা পুরোপুরিভাবে এই 10 বছর 12 বছরের যে আপনার সমস্যা একদিনে সেটা সলভ হয়ে যাবে। হ্যাঁ আপনি সবার আগে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দিন, যেমনটা বললেন মিস্টার দে, দেখুন আপনি যে আমরা হেল্পলাইন নম্বরগুলো দেখাচ্ছি ডক্টর প্লাসে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপে সাইন দিয়ে একটা হোয়াটসঅ্যাপের নম্বরও যাচ্ছে, ওই নম্বরটাতে আপনি হোয়াটসঅ্যাপ করুন, আপনার একদম ক্লোজ একটা ছবি তুলে যাতে প্রবলেমটা বুঝতে পারা যায়, এবং তারপর এখান থেকে কিন্তু আপনাকে গাইড করে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনি এক্সপার্টদের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে তাদের একটা পরামর্শ নিন যে আপনাকে কী করতে হবে আলটিমেটলি। কে আছেন আমাদের সঙ্গে, হ্যালো? হ্যালো, 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 নমস্কার, বলুন। হ্যাঁ আমি মামনিকা মিলা বলছি। কোথা থেকে ফোন করছেন? পন্টাই। বলুন কি জানতে চান? স্যার আমার 32A আর মুখে ব্রণ হয়, শীতকালে ভীষণ হয়, বেশ এগুলো কালো স্পট পড়ে যায়, এর জন্য কি করব? 32 এজ, আপনার এমনি ইন্টারনালি কোনো প্রবলেম আছে কি? হওয়ার কথা নয়, যদি এটা হয় কিছু গাইনিক্যাল ইস্যু থাকলে হতে পারে, আদারওয়াইজ পেটের সমস্যা থাকলে হতে পারে। তো আপনি একটা বললেন আছে আর একটা আমার জানা হলো না, তো আপনি যেটা যদি থাকে এগুলো তাহলে এগুলোকে ইন্টারনালি ঠিক করার চেষ্টা করুন। এবং এক্সটার্নালি যে ট্রিটমেন্টের কথা বলবো সেই ট্রিটমেন্টের দ্বারা আপনি আপনার এই বোনো সমস্যাটাকেও সমাধান করতে পারবেন, এবং যে দাগ হয়ে যাচ্ছে বলছেন এই দাগটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন ডক্টর প্লাসের থেরাপি দ্বারা। বেশ, আরেকজন আছেন ফোনে, হ্যালো। হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। আমার নাম সবিতা সাহা। আমি খড়গপুর থেকে বলছি। কি প্রশ্ন আছে? শুনতে পাচ্ছি সবিতা, বলুন। বলছি আমার না ঘাড়ে ভীষণ দাগ, মানে ঘাড়ে ভীষণ কালো দাগ। আচ্ছা, আপনার ওজন কি বেশি, মানে ওইটি কি আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি একটু ওভারওয়েট। আচ্ছা, আর হলো থাইরয়েড আছে? থাইরয়েড চেক করেছি, 1.5 মাস আগে চেক করিয়েছি, তো থাইরয়েডে কিছু নেই। নেই, ওজনটা অনেক ঠিক আছে।
ঠিক আছে আপনি শুনতে থাকুন, সময় আমাদের হাতে একদম শেষ। আমি বলবো বিস্তারিত দিয়ে একদম এক লাইনে যদি আপনি ওভারওয়েট আছে জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ এই ফোল্ড ভাজের থেকেই দাগগুলো বেশি আসে। তবে এটা ট্রিটমেন্টের দ্বারা কিন্তু একটা লেভেল অফ দি ম্যানেজেবল। আপনি যোগাযোগ করুন ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারে, ডেফিনেটলি এটার জন্য আপনি হেল্প পাবেন, কারণ এটা ট্রিটমেন্ট হয় ডক্টর প্লাসে। হ্যাঁ, আর খড়গপুরে তো আপনি এক্সপার্ট টিমকে পেয়েও যাচ্ছেন ডক্টর প্লাসে, চাইলে আপনি যোগাযোগ করে নিতেই পারেন। আজকে সময়ও শেষ, আমরা আলোচনা থেকে এখানেই বিদায় নেব। তবে আপনাদের জন্য ডক্টর প্লাস ফিরবে, এবং ঠিক যেমনটা আপনারা মনে করেন আপনাদের সুস্থ এবং সুন্দর জীবনের সাথে ডক্টর প্লাস, সেভাবেই কিন্তু ডক্টর প্লাস আপনাদের সঙ্গে থাকবে। অনেক ধন্যবাদ মিস্টার দি আপনাকে। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।